হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরিওয়ান হাও আর ইউ আই হোপ ইউ অল আর গুড অ্যান্ড ফাইন সো স্টুডেন্টস আজকে চলে এসেছি তোমাদের বাংলা সাহিত্য ধারণে তো বাংলা সাহিত্য ধারায় তোমাদের কিছু ব্যাকরণের বা আরও অন্য কিছু প্রশ্ন মানে এখানে রয়েছে তো সেইগুলো আজকে আমি তোমাদের করাবো কেমন তো চলো স্টুডেন্টস স্টার্ট করা যাক সো স্টুডেন্টস দেখো এখানে দেখো এখানে এটা কী বলছে এখানে এখানে ব্যাকরণে দেখো কিছু প্রশ্ন রয়েছে আমি সেগুলো তোমাদের করাচ্ছি তো যেমন বলছে দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাগ তো দেখো মধুমাঝি তাই এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না ক্লিবলিঙ্গ তাই এটা পুংলিঙ্গ সেই পুংলিঙ্গ এখানে দাগ দিয়েছে আছে নৌকোখানা দেখো এখানে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ না ক্লিবলিঙ্গ তো নৌকোখানা তাহলে এটা কী হবে এর স্ত্রীও না পুরুষও না তাহলে এটা কী হবে ক্লিপলিঙ্গ মা মা এটা তুমি জানো বুঝতে পারছো এটা কী লিঙ্গ হবে এটা স্ত্রীলিঙ্গ হবে তাই তো তো এরপরে হচ্ছে দেখো বনে বনে কী হবে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ ক্লিপলিঙ্গ তো এটা স্ত্রীও হবে না পুং হবে না এটা ক্লিপ লিঙ্গ রাজপুত্র এটা স্ত্রী না পুং না ক্লিপ তো এটা পুং লিঙ্গ তো এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানেও আছে সঠিক উত্তরে চিনে দেওয়া তো এটা হচ্ছে দেখো নৌকোখানা তো এটা বিশেষ না সর্বনাম না কিয়া তো এটা নৌকোখানা এটা বিশেষ আমায় এটা কি হবে বিশেষ্য সর্বনাম না কিয়া এটা হচ্ছে সর্বনাম টাকা কী হবে এটা এটাই বিশেষণ হবে ঘুরে বেড়ায় তো এটা হবে ক্রিয়া তাই তো যাই এটাও হবে ক্রিয়া মা এটা হবে বিশেষ্য শুধু এটা হবে অব্যয় এরপর একটা দেখো কি বলছে সঠিক বানানটি বেছে পাশে লেখো তো এটাই দেখো কী আছে এখানে দয়া আঁকা ডয় শূন্যরাও আর আছে দয়চন্দ্রবিন্দু আঁকা ডয় শূন্যরাও দাঁড় তো এখানে দেখো তাহলে দয়চন্দ্রবিন্দু আঁকা ডয় শূন্যরা দাঁড় এটাই কী হবে ঠিক হবে এরপরটা দেখো একশোটা এই কা টয়াকা আর এই ক দন্ত কা টয়াকা তাহলে কোনটা হবে এইটা একশোটা তো দেখো এটা আমি সেখানে লিখেছি পয়াকা ট পাঠ আর পয়াকা ঠ পাঠ তাহলে কোনটা হবে পাট সরি পাঠ হবে এখানে তাহলে পয়াকা ঠ পাঠ এইটাই এখানে সঠিক বানান এরপর দেখো চয়কা দয় দয়কা চোদ্দো চয়কা দয় জফলা তো এখানে দেখো কী হবে চয়কা দয় দয়কা চোদ্দো এটাই সঠিক বানান সন্ধে সন্ধ্যে দন্তেস্ব দন্তনা ধয়েকা আর দন্তেশ্ব দন্তনা ধয় আঁকা তাহলে কোনটা হবে দন্তনায় দন্তনা একা তো এটাই আমি এখানে লিখেছি তো চলে এর পরের যে কবিতাটা আছে সেটা তো এরকম আছে আমি সেটাও তোমাদের করাবো তো দেখো এক যে ছিল যে কবিতাটা সেইখান থেকে তোমাদের এখানে করাচ্ছি গ্রামারে আর অন্য কিছু প্রশ্ন তো দেখো এখানে তো দেখো এখানে বলছে সঠিক উত্তরটি পাচ্ছে টিকচিহ্নদা তো দেখো এটা সে তাহলে কি এক বছর হবে না বহু তো সে এখানে এক বছন আমাকে কি হবে এখানে এক বছর না বহু বছর তো আমাকে এটা এক বছরই হবে তোমাদের তার মানে একের বেশি তাই তো তাহলে সেটা কি হচ্ছে বহু প্রশ্ন এটা কী হবে এক বছর না বহু বছর তো প্রশ্ন অনেকগুলোই তো হয় তো সেই কারণে এটা বহু কিশোর এখানে এক বছর এরপর দেখো বলছে সঠিক উত্তরটিতেও টিকচিহ্নদা তা কি বলছে যে কিশোর এটা কি হবে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না ক্লিবলিঙ্গ তো কিশোর পুংলিঙ্গ স্কুল এটা কি পুং না স্ত্রী না তাহলে ক্লিবলিঙ্গই হবে মানুষ এটা কি পুং না স্ত্রী না ক্লিব তাই তো মানুষ উভয়ই হতে পারে বাগান না স্ত্রী না এটা ক্লিবলিঙ্গই হবে দিদি এটা কি হবে স্ত্রীলিঙ্গ আর কবিগুরু কি হবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তাই তো তো এরপরে চলো আর নেক্সট পেজ রয়েছে সেটা তোমাদের করা তো এখানেও দেখতে পাচ্ছ এখানেও বলছে সঠিক উত্তরটির পাশের টিকচিহ্নতা তো এখানে দেখো আপন ভোলা তো এটা কি বিশেষ না বিশেষ না সর্বনা তাই এটা বিশেষণ হবে কিশোর এটা বিশেষ্য হবে ছাড়িয়ে গেল এটা বিশেষ্য অব্যয় না এটা ক্রিয়া তাহলে ক্রিয়ায় হবে ঘুরে বেড়ায় এটা কী হবে সর্বনাম না এটা ক্রিয়া না বিশেষণ এটা ক্রিয়া আমাকে এটা কি হবে বিশেষ্য অব্যয় না সর্বনামের হবে সর্বনাম থেকে এটা কী হবে বিশেষ অব্যয় না সর্বনাটা হবে অব্যয় এবার দেখো সঠিক বানানটি বেছে নিয়ে লেখো তো এটা কি হবে দেখো কিশোর কয়ে হ্রস্যই তালপসায় ও র আর কয় দীর্ঘই দন্তসায় ও র তাহলে কোনটা ঠিক হলো কিশোর তো সেই কিশোরটাই আমি এখানে লিখেছি পাণ্ডিত্য পয়াকা মধ্যাহ্ন তয় জাফলা আর এখানে পয়াকা মধ্যাহ্ন তয় ত তাহলে কোনটা হবে এইটা পাণ্ডিত্য তো এইটাই সঠিকটাই আমি এখানে লিখেছি প্রশ্ন পয়রাফলা তাল্পশ্বয় দন্তান্ন না পয়রাফলা মধ্যাহ্ন সব পেট কাটা মধ্যাহ্ন সায় মধ্যান তাহলে কোনটা হবে পয়রাফলা তালবসায় দন্তান এইটাই আমি এখানে লিখেছি বিদ্রুপ দেখো বয় হস্যই দয়রাফলা হস্যও প আর এখানে লেখা আছে বয়স্বই দয়রাফলা দীর্ঘ প তাহলে এটাই ঠিক ওই জন্য এটাই এখানে লিখেছি পৃথিবী পয়রি থয় দীর্ঘই বয়হস্যই আর দেখো এখানে লেখা আছে পয়রি থয় বয় দীর্ঘ তাহলে কোনটা হবে লাস্টেরটা বয়েরি থয়াশয় বয় দীর্ঘ যেটাই ঠিক আমি এখানে লিখেছি সো স্টুডেন্টস তাহলে তোমরা যেগুলো আমি করালাম আজকে তো এরপরেই চলো তোমাদেরকে এটা যে করালাম এটাই তোমরা বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করবে কেমন আর এর পরের দিন তোমাদের আর একটা যে চ্যাপ্টার আছে সেইটার আমি তোমাদের করাবো তো আজকেই আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইস ডে টাটা থ্যাংক ইউ